আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা গ্রাফিক ডিজাইন শিক্ষণের 18তম পর্বে। আজকের পর্বে আমরা বেশ কিছু জিনিস শিখব, ইন্টারেস্টিং বিষয়। এখানে শেপ বিল্ডার টুলসের উপরে একটা টুলস আছে, যেগুলো হচ্ছে ওয়েট টুল, র্যাপ টুল, টুয়ার টুল, ফোকার টুল, হ্যাঁ অনেক রকমের স্ক্লেপ টুল, উইঙ্কার টুল। সো এগুলো দিয়ে কী করা যায়? প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে একটা কালার দেওয়া আছে, ফিল কালার দেওয়া আছে, স্টোক কালারটা অফ। এখন এখানে আমি যদি এতে কিছু টুলস ব্যবহার করি, যেমন এখান থেকে আমি টুইয়ার টুলটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করে মাউসের লেফট ক্লিক চেপে ধরে রাখবো, দেখেন ঘুরতেছে, ঘুরে নতুন শেপ তৈরি করে। এবার এখানে ক্লিক করে ধরবো, যে জায়গায় আপনি ধরবেন সাইডে, সাইডে দিতে হবে, সাইডে কর্নারে, মানে আপনাকে পাত, এই যে পাত যখন দেখাবে এই জায়গাটা ক্লিক করতে হবে। তো অনেক সময় এইভাবে অনেক কিছুই বানানো যায়, অনেক আলপনা তৈরি করা যায়, অনেক রকমের কী বলা ড্রেসের ডিজাইনে যে আলপনা হয় বা বিভিন্ন রকমের ইলাস্ট্রেশন হয়, তখন হচ্ছে এইগুলো খুব কাজে লাগে। যেমন হচ্ছে আপনি এটা থেকে ধরেন যে এই সরিয়া টাইপের শেপটা আপনি কাটবেন, বা এই শেপটা কাটবেন, বা যে কোনো একটা, যেমন এইটা আমি কাটতে চাচ্ছি, কেটে তাহলে আমি লাইন টুল দিয়ে এখান থেকে ক্লিক করবো, টানবো, লাইন টুল নেওয়ার পর এভাবে সিলেক্ট করবো। এবার শেপ বিল্ডার দিয়ে আমরা এই পার্টটা ক্লিক করার আগে একটা কালার নিয়ে নেব, একটা রেড কালার দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন এই পার্টটা কেটে আলাদা কালার হয়ে গেলো, এবার বের করে নিয়ে আসতে পারবো, এগুলো থেকে আলাদা হয়ে গেল। দেখেন এটা কাস্টম চাইলে কিন্তু আমি একটা অক্ষর, সরিয়েও একটা অক্ষর তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ আপনি চাইলে পেন টুল থেকে এভাবে দিয়ে চাইলে অক্ষরের মতো করে বানিয়ে ফেলতে পারেন। আবার অনেক সময় দেখবেন বিভিন্ন সার্টিফিকেট ফরম্যাটের মধ্যে এই সাইডে অনেক রকমের আঁকা বাঁকা বিভিন্ন রকম এরকম ডিজাইন থাকে। যেমন এইটা তো চিকন আছে, এই শেপটা যদি আমি এখান থেকে লাইন টুল দিয়ে কেটে নিই, শেপ বিল্ডার দিয়ে এখানে ক্লিক করলাম, কেটে যাবে, কিন্তু কালারটা এখানে ছিল না, বেদায় কালার নেই, একটা কালার দিয়ে নিচ্ছি সিলেক্ট করে। এবার এটাকে নিয়ে আসলাম, এগুলো ছোট করে এই উপরে দেওয়ান, একটার পর একটা বসবে এরকম করে, কিন্তু চাইলে অনেকগুলো দেওয়া যায়। এটাকে অল্টার পেস করে কপি করে এটাকে আবার জোড়া লাগাইতে হবে, দেখবেন যে এরকম করে মানে অল্প নিলে, যেমন আমি এতটুকু পর্যন্ত শেষ করে দেবো, এখান থেকে কেটে এখান থেকে জোড়া লাগাবো, তাহলে কিন্তু এরকম করে অনেকগুলো শেপের মাধ্যমে দেখবেন যে বিভিন্ন রকমের ডিজাইনে থাকে, বিভিন্ন ক্রেস্টের মধ্যে চারোদিক থাকে, এই শেপগুলো দিয়ে কিন্তু কাজটা করা যায়। তারপর আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিই, যেমন আপনি একটা ছেঁড়া কাগজ কেমন লয়, এদিক থেকে এই লাস্ট লাস্টের দিকে উইঙ্কার টুল, হ্যাঁ উইঙ্কার টুলটা নিয়ে আপনি যদি এখানে টাপ দেন, দেখেন এভাবে টাপ দেন, কাগজ ছিঁড়ে গেলে যেমন দেখায় ঠিক এরকম একটা রিফ্লেক্ট কিন্তু পাচ্ছি আমরা। এবং এটা দিয়েও কিন্তু আমরা বিভিন্ন রকমের ব্যানার বানাতে পারি চাইলে, সেগুলো আমরা যখন আরও বিভিন্ন পর্ব আলোচনা করব তখন দেখানোর চেষ্টা করব। তো আশা করি এই টুলসের ভিতরে যে টুলসগুলো আছে এগুলো মোটামুটি সবগুলি সেম টাইপের কাজ করে। তো বিভিন্ন শেপ নিয়ে এইখানে যে ভিতরে বিভিন্ন টুলস আছে, স্ক্লেপ টুল, ব্লড টুল, পোকার টুল, হ্যাঁ তারপর র্যাপ টুল, উইট টুল, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন শেপের মধ্যে অ্যাপ্লাই করে ট্রাই করবেন কী হয়, অর্থাৎ টুলসগুলো চিনে রাখলেন যেন ভবিষ্যতে কোনো কাজে লাগলে লাগতে পারে। সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ হলো। আজকে পর্ব এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।